সমর্থনে মিছিল করছে একশোবার, এবং ওটা ভারতবর্ষব্যাপী ধর্মঘট। আরে আজকে যে দাবিগুলো আছে, মানুষের দাবি, জনগণের দাবি, ছাত্রের দাবি, কৃষকের দাবি, শ্রমিকের দাবি, আপ জনতার দাবি, সেই দাবিতে গোটা সমুদ্র হিমাচল এখন চলছে। আমাদের ঘাট হলো আমরা 6টার দিকে সেই ধর্মের মধ্যে সমর্থনে শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে আবেদন করছি, যাতে ধর্মঘট হয়। সেই ধর্মঘটের জন্য আমরা ময়দানে আছি এবং সারাদিন থাকবো। গোটা পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষে যেখানে আছে আজকে ধর্মঘট চলছে। শত হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক আজকে পথে, হাজার হাজার কৃষক আজকে পথে, হাজার হাজার যুব যুবতী তাদের চাকরির দাবিতে তারা আজকে পথে নেমেছে। এই জন্য গোটা ভারতবর্ষ মোদী আদমিকে আমরা বুঝিয়ে দিতে চাই, না ওই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই, মানুষ লড়াই করতে চাই। আজকে মোদী সরকার গোটা ভারতবর্ষে যেভাবে তার একটা ধর্মীয় ভিত্তিতে মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে, যেভাবে ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে, পেট্রোলের দাম বৃদ্ধি হচ্ছে, পেঁয়াজের দাম 150 টাকা হচ্ছে, দিদির আমার এখানে আলু 35-40 টাকা আমরা জীবনে দেখিনি, এইটা নীতির ফলে হচ্ছে। তার জন্য মানুষ আজকে নেমেছে পথে, নেমেছে যে পথে নেমে আজকে প্রতিবাদ হচ্ছে। আজকে আমাদের কন্ডলা মাঠে তাতে পর্যটন আটকাতে আসে, আমাদের লড়াই করবো রাজপথে, মানুষের সাথে করব আমরা, মানুষকে নিয়ে আমরা লড়াই নেমেছি। সেই জন্য আমাদের ধর্মঘট চলছে শান্তিপূর্ণভাবে, মানুষ সাড়া দিচ্ছেন আমাদের, মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। দোকান পাট আমি পাশে করে দেখো, পাশে করে দেখিয়ে দেখিয়ে দিন সমস্ত বন্ধ আজকে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ দেখেছে। এই জন্য আমাদের ধর্মঘট। বাস ভাঙচুর করা হলে মিছিল দেখি কি বলবো, সেই যদি জোর করে কমরেডদের উপরে গাড়ি চালিয়ে দিতে চায় আমাদের যারা ধর্মঘটে আছে, তখন হয়তো কি ঘটনাগুলো ঘটেছে ভাবটা থাকে না, সেটা জোর করে চালাতে চায় একটা গাড়ি ঘটে থাকতে পারে, সেটা আমরা বলতে পারবো না। সেটা আমাদের দায়িত্ব নয়, ওটা ধর্মঘটিতে পথে নেমেছে ধর্মঘটের সমর্থন। কোটি কোটি শ্রমিক রাজ্যের বন্ধ কল কারখানা খোলার দাবিতে আজকে ধর্মঘট।